আজকে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের রুটিন মেডিকেল চেক আপ ছিল। সেই চেক আপে গিয়ে ঘটল ভয়ঙ্কর ঘটনা। অত্যন্ত সিকিউরিটির পরিমাণ বাড়ানো হয়েছিল, সেখানে বিভিন্ন সংবাদ চ্যানেল টিভি চ্যানেল পৌঁছে গিয়েছিল। সেই জায়গায় অর্পিতা মুখোপাধ্যায় কেমন আছেন প্রশ্ন করলে কান্নায় ভেঙে পড়লেন এবং কাঁদতে কাঁদতে মাথা ঠুকলেন গাড়ির সাথে এবং গড়িয়ে মাটিতে পড়ে গেলেন। ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হলো বাংলা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ছিল চুরি করা দুর্নীতি নিয়োগ দুর্নীতির টাকা। সেই টাকা দুদফায় উদ্ধার হয়েছে এবং সেই নিয়ে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। আজকে নতুন কিছু যোগ হলো, আজকে সেই চেক আপ করতে গিয়ে 48 ঘন্টা পরপর রুটিন মাফিক চেক আপ, সেই চেক আপে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায় কান্নায় ভেঙে পড়েছেন রীতিমতো। প্রথমে ফুপিয়ে কাঁদছিলেন, তারপরে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন। অর্থাৎ অনুতাপের একটা বিষয় অলরেডি হয়েছে যে পার্থর জন্যেই ফেঁসে গেলেন অর্পিতা মুখোপাধ্যায়। এদিকে পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন যে আমি চক্রান্তে শিকার হয়েছি এবং আমাকে ছাড়তে হয়েছে মন্ত্রিত্ব, আমাকে ছাড়তে হয়েছে দলীয় পদ। এবং এর চক্রান্তের মূল কারিগর কে তাদের সব কিছু ফাঁস করব, এরকমই কিন্তু খবর উঠে আসছে। বন্ধু, এটুকুই। এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বেলে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন।